ত্রিপুরা পুলিশের হাতে গ্রেফতার সৈকত তোলাপাত্র বহুদিন ধরে উদ্দেশ্য প্রাণিতভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিলেন সৈকত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঘোলা থানার পুলিশের সহায়তায় অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ সূত্রের খবর অনুযায়ী সকাল বিমানে কলকাতার থেকে গ্রেফতার করে শুক্রবার আগরতলা নিয়ে এসেছে ত্রিপুরা পুলিশ সময়ে বিমানবন্দরে উপস্থিত ছিল বিমানবন্দর থানা এটি নগর থানাসহ পশ্চিম থানার পুলিশও ধৃত সৈকত তোলাপাত্রে মোবাইল ফোন জমা নিয়ে তদন্ত শুরু করেছে এনসিসি থানার পুলিশ শুক্রবার দুপুরে আদালতে তোলা হয় তাকে দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ মন্ত্রী বিধায়ক বিরোধী দলের বিধায়ক সহ সমাজের নানান গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছিল সৈকত পাত্র অবশেষে শুক্রবার ধরা পড়ল ত্রিপুরা পুলিশের হাতে রিপোর্ট আর নিউজ